এই যে ক্যামেরা গুলো নিষেধ করছে, এরপর চুরি করে করে সিপা সাফা দিয়া রেকর্ড করবা, তোমাদেরকে মানুষ করার পথ কি? বয়ান করি এক ঘন্টা দুই ঘন্টা, তুমি পাঁচ মিনিটের বয়ান সেরে দুই মিনিটের ক্লিপস দিয়া এরপরে গোটা দুনিয়ার মধ্যে আলেমদের সম্মানকে পায়ের সাথে মিলাই দাও তোমার দুই মিনিটের সব বক্তব্যের কারণে। বক্তব্য দিলাম এক ঘন্টা, তুমি দুই মিনিট ছাড়া কেন? তোমার কাটিং করতে কে বলে? মানুষের বর্তমান নিয়ে এই টাকা খাইয়া জাহান্নাম ছাড়া আর কি পাবা? মানুষের বর্তমান বড় মারাত্মক। এই মোবাইলওয়ালারা, মাঝে মাঝে সত্যি দিল থেকে বলতেছি, মনে চায় হাত তুলে ভোট দেওয়া করে, অন্তর থেকে মনে চায় কষ্টের কারণে। এগুলো কি শুরু হইল? কোরআনের মাহফিলে আইসা এই অপরাধ, অনর্থক কোন কারণ ছাড়া এমনি ছবি তোলা হারাম, পৃথিবীর সমস্ত আলেম একমত। আপনাদের ঠিক বলার পরে আমারটা ঠিক হবে? ঠিক ঠিক বলার প্রবণতা কন্ট্রোলে নিতে হবে। ভদ্র ফ্যামিলির ভদ্র সন্তানের পরিচয় দিবেন। একটা দামি মজলিসে বসলে মানুষ আদব রক্ষা করে, কথা কম বলে, গল্প কম করে, হাসাহাসি কম করে, চূড়ান্ত বেয়াদবি ছাড়া আর আমি কিচ্ছু মনে করি না। এই মোবাইল নিয়ে এত বড় একটা বেহেশতের বাগানে যেখানে বসা মাত্রই গুনাহ মাফ, আকামটা এখানে করতে হবে কেন? নিজেও ক্ষতিগ্রস্ত হইতেছে, অন্যেরও ক্ষতি করার অপচেষ্টায় আছে। আজকে ফজর পরে নাই, জোহর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, মোনাজাতের পরে বলা হবে এশা হবে, আজান হবে, নামাজ পড়ে যান। যদি নামাজ না পড়ে চলে যায়, তুই বয়ান শুনলে কি না শুনলে কি, ফলাফল কি? বড় আফসোস, বুঝাইতেও পারি না। আপনাদের কি বলবো, আমার জাতি ভাইকে আমি কেমনে বুঝাই? আপনারা একটা ধমক দিছে, আপনি ভয়ে সরে গেছেন। আমার লেবাস আল্লাহ ঈশা যখন আমার কাঁধে হাত দিয়ে বলে ছবি উঠাও, তখন আমি কি করি? হাসতে হাসতে মানুষ গুনাহ করে, হাসতে হাসতে জাহান্নামে যাওয়া পাগল পাড়া হয়ে গেছে, কে কার আগে জাহান্নামে যাবে? মোবাইলে রেকর্ড করলাম না, রেকর্ডিং ভালো হবে না, ছবি ভালো আসবে, এরপরে এমন কোন ওয়াজ নাই যেখানে দু চার পাঁচ দশটা মোবাইল হারিয়ে না যায়। তো তোমার মোবাইলটা হারিয়ে গেলে তোমার লাভ কি? পুরো সময়টা তুমি নষ্ট করে ফেললা, না বয়ান কানে শুনলা, না কলমে ঢুকাই না। আল্লাহ হেদায়াত দান করেন। কি ফায়দাটা কি আমাকে বলো? মক্কা যাবে সেখানেও লাইভ, সেখানেও ওই মোবাইল, মদিনায় যাবে যে রসুল নিষেধ করেছেন হারাম ছবি উঠানো, সেখানে গিয়া সেই লাইভ সেই ছবি। এমন একটা মানুষ যারা একেবারে আল্লাহ চিনে না, এদের বাদ দিলাম। এই যে এত টুপিওয়ালা, এত একজনে দাঁড়ায় কি বলতে পারবো না আপনার মোবাইলে কোনো ছবি নেই? চাই সেটা আপনার স্ত্রীর হোক, চাই সেটা আপনার কন্যার হোক, চাই সেটা আপনার ছেলের হোক, আমরা কিসের মুসলমান দাবি করেন? কে বুঝাবে এই কথা আপনাদেরকে? কে বলবে এই কথা? আমি বলে আমি বিপদে, আর দশজন যে বলে না। বক্তা সাহেব ভিডিও মান কাছে করে নিয়ে আসেন ভিডিও করানোর জন্য, মহিলা প্যান্ডেলের মধ্যে প্রজেক্টর ছবি দিয়া বক্তার চেহারাকে দেখাইতেছে। তো বক্তাকে চেহারা দেখানোর দরকার কি? কাছে নিয়ে আসো, সাইডে বসায় দাও। তোমাদেরকে ঠিক ঠিক বলতে আমি নিষেধ করছি না,
আবার হাসে, চিন্তা করে আমি হাসির কথা বলছি, তুমি হাস দিলা কেন, আমি হাসির কিছু বলছি। লজ্জা থাকলে তো মাথা নত করা দরকার, কান্না দরকার। দেড় হাজার বছর আগে রসুল বলে গেছেন, লা ইমান আল ইমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ইমান নাই। সেদিন এক জায়গায় বয়ানে গেলাম, এই অবস্থা আপনাদের এই অঞ্চলে, যত আর একটু সামনে যাব, মোমেনশাহী, নেত্রকোনা, এই সাইড উত্তরবঙ্গ, বেদার ইসলামের ব্যানারওয়ালা ভণ্ডদের আখড়া বানিয়ে ফেলেছে। মহিলা প্যান্ডেলের ভেতরে প্রজেক্টর, বক্তার চেহারা দেখতেছে, পর্দা কোনো ভালাই নেই, কি বরকত আসবে কি বয়ানের ভেতরে, কি বলবো। আল্লাহ